নমস্কার ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু সানুদার শিক্ষা নিকেতন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক তোমাদের 2021 সালের অগস্ট সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দেওয়া হয়েছে। তো চলো আজ আমরা দেখে নিই যে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসের কী বিষয় দেওয়া আছে এবং তার প্রশ্নোত্তরগুলো কী হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা কিন্তু আগে থেকে পেয়েছি বলে আগে থেকেই তোমাদের সমাধান করবো। তাহলে চলো আজকে আমরা শুরু করি সেপ্টেম্বর মাসের বাংলা বিষয়ের অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, কার পাশে দাঁড়ানোর আহ্বান? তাহলে আমরা চলো দেখে নিই উত্তরপত্রগুলো কী আছে। প্রথমে আসছি উত্তরপত্রে প্রথম প্রশ্নের উত্তর। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, কার পাশে দাঁড়ানোর আহ্বান? কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় বিবেকবান মানবিক অনুভূতি সম্পন্ন মানুষকে অসহায় আত্মপীড়িত দুঃখক্লিষ্ট ক্ষুধাতুর মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এবার আসছি আমরা দুইয়ের দিকে প্রশ্ন। রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি? উত্তরে কি বলেছিল চাষিরা? সঠিক উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ গল্পে রমেশোত্থিত প্রশ্ন ব্যাপার কির উত্তরে আগত চাষিরা জানায় 100 বিঘার মাঠ জলে ডুবে গেছে। সেই মুহূর্তেই যদি জল নিকাশের সুবন্দোবস্ত না করা হয় তবে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে এবং গায়ের একটা ঘরেরও ন্যূনতম অন্ন সংস্থানের ব্যবস্থাটুকুও আর উচ্ছিষ্ট থাকবে না। এবার আসে তিন দাগের প্রশ্ন। একটি স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ কাদের দেখে কথা মনে হয়? উত্তর, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় রকে বা রাস্তার মোড়ে আড্ডা মারা বেকার তথাকথিত সমাজ উপেক্ষিত কিছু যুবকের দৈনন্দিন অভাবময় ভবিষ্যৎহীন জীবনকে দেখে এমনটা কিন্তু মনে হয়। এবার আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ 1.4 দিকের প্রশ্ন। 1.4 দিকের প্রশ্ন দেখে নিই কি আছে। বলছে, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি? জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা প্রবন্ধে গাছেদের জীবনযাপন ও মানুষের জীবনযাপনের তুলনা করা হয়েছে। মানুষের মতো গাছ খাওয়া দাওয়া করে, দিনে দিনে বেড়ে ওঠে, তাদেরও মানুষের মতন দুঃখ কষ্ট আছে। মানুষের সবচেয়ে বড় গুণ যে স্বার্থত্যাগ, গাছের মধ্যেও কিন্তু তা দেখা যায়। এবার সে তবু নেই, সে তো নেই, নেই রে কি না থাকার যন্ত্রণা পঙ্ক্তিতে মর্মরিত হয়ে উঠেছে। উত্তর, বুদ্ধদেব বসুর হাওয়ার গান কবিতায় হাওয়া অর্থাৎ বাতাস হলো সর্বব্যাপী, তবুও তারা অস্তিত্বের প্রমাণে সংকটগ্রস্ত, তাদের বাসস্থান অর্থাৎ আশ্রয় নেই বলে তারা মনে করে। আর এই না থাকার যন্ত্রণায় বারবার কবিতার প্রতিটি ছত্রে প্রতিধ্বনিত হয়েছে। যন্ত্রণায় হর্ষ, যন্ত্রণায় বারবার কবিতার প্রতিটি ছত্রে প্রতিধ্বনিত হয়েছে। এবার আসে 1.6 দাগ, ছন্দহীন বুনোচাল তার, বুনোচালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? উত্তর, বুনোচালতার গাছটি বহুদিন ধরে একই স্থানে অবস্থান করছে, পরিচর্যার অভাবে সে আজ মৃতপ্রায়। তার ক্লান্ত শাখাগুলি আজ নুয়ে পড়েছে, প্রাণহীন গাছটির মধ্যে বেঁচে থাকার ছন্দ আর পরিলক্ষিত হয় না। নুব্জ শাখা বিস্তার করে সে যেন কোনো রকমের টিকে রয়েছে এই প্রকৃতিতে। তাই কবি জীবনানন্দ দাস পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় বুনোচালতার গাছটিকে ছন্দহীন বলে অভিহিত করেছেন। তাহলে এই গেল 1.6 দাগের উত্তর। এবার আমরা চলে যাব 2 দাগের যে প্রশ্নগুলো আছে, 2 দাগের যেরকম অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলি প্রত্যেকটির মান 3। তোমরা জানো যে আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু প্রশ্নের উল্লেখ কিন্তু থাকতো না, এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া থাকছে, ঠিক আছে, যাতে তোমাদের মাস্টারমশাইদের বা শিক্ষক মহাশয়দের মূল্যায়নের সুবিধা হয়। এবার আসছি আমরা 2.1 দাগে, দাঁড়াও কবিতার ভাববস্তু আলোচনা করো। উত্তরটা দেখে নিই কি আছে। স্বার্থমগ্ন মানুষ লাভ ও লোভের জাল বিছিয়ে রেখেছে চারিদিকে, মানুষ বড় অসহায় নিঃসঙ্গ, তাই কবি মানুষকে যথার্থ মানুষের মতো দুঃখী মানুষের জীবনকে প্রেম ভালোবাসায় ভরিয়ে দিতে বলেছেন। ভালোবাসার স্পর্শ তাদের জন্য একান্ত জরুরি যারা ভালোবাসায় দেউলিয়া হয়ে গেছে, আর তার এই আয়োজনে প্রতিটি মানুষের জন্যই অপরিহার্য, কারণ পাশের মানুষটির প্রতি ভালোবাসার যথার্থ অনুভবই তা প্রত্যেকের কাছে প্রকৃত মনুষ্যত্বে উত্তরণ। এবার সে 2.2 দাগে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, রমেশের বিস্ময়ের কারণ কি? উত্তর, বৃষ্টির জলে 100 বিঘা মাঠের ধান নষ্ট হয়ে যাচ্ছে দেখে রমেশ ওই মাঠ সংলগ্ন দক্ষিণ দিকের বাঁধ কেটে জল বের করে দিতে চেয়েছিল। এতে রমাও বেনি ঘোষালের 200 টাকার মাছ ভেসে যেতে পারে ভেবে রমাও এই প্রস্তাবে রাজি হয়নি। অথচ রমেশের বিশ্বাস ছিল রমার মন অত্যন্ত উদার, সে প্রজাদরদী ও মানবিক, কিন্তু তার সেই ভাবনার সঙ্গে
রমার এই আচরণ মিলল না দেখে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। এবার আমরা চলে যাব 2.3-এর দিকের প্রশ্ন। 2.3-এর দিকে কি আছে? বলছে, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কত কোথা থেকে কেন নেমে পড়লেন? কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত তার ছন্ন ছাড়া কবিতায় অফিস যাওয়ার পথে যে ট্যাক্সিতে চড়েছিলেন তা থেকে তাড়াতাড়ি নেমে পড়েছিলেন। অফিস যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকা ভিখিরি বেওয়ারিশ লোকটার গায়ের রক্ত কথকের গায়ে লেগে যেতে পারে এই ভয়ে ভদ্রতা শোভনতা রক্ষা করতে তাড়াতাড়ি তিনি ট্যাক্সি থেকে নেমে পড়েছিলেন। এবার আসছে 2.4-এর দাগে আছে জীবনের ধর্ম। গাছের কথা রচনায় কিভাবে এই জীবনের ধর্ম বাস্তবায়িত হয়েছে? উত্তরটা দেখে নেই কি আছে পরের পেজে যাই। লেখক বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু গাছের কথা রচনাটিতে অত্যন্ত সুন্দরভাবে গাছেদের জীবনযাপন প্রণালীর ব্যাখ্যা দিয়েছেন, আর এই সূত্রে এসে পড়েছে জীবনের ধর্ম সম্পর্কে বিস্তারিত বিবরণ। লেখক বলেছেন, গাছের শুকনো ডাল দেখলে বোঝা যায় না যে একসময় এর ফুল ফল সবুজ পাতা সবই ছিল, এখন সব শুকিয়ে গেছে। এতদিন পর এই শুকনো ডালটির আর কোনো চিহ্ন থাকবে না। একটি ঘন সবুজ পাতায় ছাওয়া জীবন্ত গাছের সঙ্গে এক শুকনো গাছের ডালটির মূলগত প্রভেদ আছে। এটি ক্রমাগত বেড়ে চলেছে, অন্যটির গতি স্তব্ধ হয়ে গেছে। জীবনের ধর্মই হলো চলা। গাছের গতি অবশ্য হঠাৎ দেখা যায় না, কিন্তু লতানো গাছের আঁকাবাঁকা চলনের মধ্যে আমরা সেই গতিকে অনুভব করতে পারি। গাছের নড়াচড়া বেড়ে ওঠা তাদের মধ্যে জীবনের লক্ষণগুলিকে ফুটিয়ে তোলে। যে কোনো জীবিত বস্তুই এইভাবে বেড়ে ওঠে। গাছের শুকনো ডালটির গতি স্তব্ধ হয়েছে, এখন তার ক্ষয় হয়ে যাওয়ার পালা। এভাবেই লেখক রচনাটিতে জীবনের ধর্ম ব্যাখ্যা করেছেন। এবার আমরা চলে যাই পরের যে প্রশ্নটা আছে, যে জীবনের ধর্ম এবার আসছে কি করে বুঝব। কি করে বুঝব আসলে কি করতে হবে। বলছে, উদ্ধৃতিটির আলোকে বুকু চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝব গল্পে 2 বছরের বুকু চরিত্রটির অসহায়তার স্বরূপ প্রকাশ পেয়েছে। গল্পের শেষে বুকুকে আমরা যেভাবে মার খেতে দেখি তাতে বেশ খারাপই লাগে। বাস্তবের হাজারো জটিলতার মাঝে যেভাবে বড়রা নিজেদের গুছিয়ে নেয়, ছোট্ট বুকুর পক্ষে সেই জটিলতা বোঝা সম্ভব নয়। কোথায় কোন কথা বলা উচিত আর কোন কথা বলা উচিত নয় তা বোঝা বুকুর পক্ষে সম্ভব হয়নি। কোন কথায় কার অসম্মান হতে পারে, কে আঘাত পেতে পারে, এসব বুঝতে পারেনি বুকু স্বাভাবিকভাবেই। মায়ের কাছে বুকু সবসময় সত্য কথা বলার শিক্ষা পেয়েছিল। কাজেই মা ঘরে যে কথা সবসময় বলে, ছোট্ট বুকু সে কথাগুলিই বলে ফেলেছে। কাউকে অসম্মান বা অপদস্থ করা তার উদ্দেশ্য ছিল না, তাই বুকু চরিত্রের অসহায়তার কথা মাথায় রেখেই তার প্রতি স্বাভাবিক একটি সমবেদনা কিন্তু আমাদের পাঠক কুলে কিন্তু মনে হতে পারে বা তৈরি হতে পারে। এরপর আমরা যে প্রশ্নে কোন মানে এ রাখবো সেটি হলো যে, আজ সকালে মনে পড়লো একটি গল্প, সেই গল্পটির বিবরণ কিন্তু আমাদের দিতে হবে। সঠিক উত্তর দেখে নিই, গল্পটি বিবৃত করো। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা গদ্যাংশে লেখক যে গল্পের অবতারণা করেছিলেন তা এই রূপ। নাটোরের মহারাজা জগনীন্দ্রনাথের নিমন্ত্রণে অবনীন্দ্রনাথ, তার কাকা রবীন্দ্রনাথ ও আরও অনেকে মিলে প্রাদেশিক সম্মেলনে যোগদান করতে গিয়েছিলেন। প্রাদেশিক সম্মেলনে তাদের অংশ নেওয়ার মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষার প্রচলন। অভ্যর্থনা কমিটির সভাপতি নাটোরের মহারাজার নিমন্ত্রণে তারা এক রাজকীয় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। প্রথমে স্পেশাল ট্রেন ও পরে জাহাজে করে তারা রওনা হলেন। নাটোরের রাজার আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি ছিল না, খাওয়া দাওয়ার এলাহী আয়োজন ছিল, সেই সঙ্গে সমস্ত বিষয়ে খোঁজখবর নেওয়ার কোনো খামতি ছিল না। একখানি লম্বা টেবিলে তারা সবাই একসাথে খেতে বসেছিলেন। হোমরা চোমরা মানুষদের খাওয়ার দৃশ্যও ছিল দেখবার মতো। নাটোরের রাজার বাড়িও ছিল আশ্চর্য সুন্দরভাবে সজ্জিত। লেখকের তা ইন্দ্রপুরী বলে ভ্রম হয়েছিল। এরপরে শুরু হলো প্রাদেশিক সম্মেলন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর কনফারেন্স বাংলা ভাষায় অনুষ্ঠিত হবে বলে প্রস্তাব দিয়েছিলেন। ছেলে ছোকরার দল রবীন্দ্রনাথের দলেই ছিলেন, কিন্তু এই নিয়ে সবাই একটু মতবিরোধ হয়। অবশেষে দুই দলে ভাগ হয়ে যায় সবাই। জাতীয় কংগ্রেসের গণ্যমান্য নেতারা ইংরাজিতে বক্তৃতা দিতে গেলে লেখকরা বাংলা বাংলা বলে চিৎকার করে তাদের চুপ করিয়ে দিতে থাকলেন। পরিশেষে পার্লামেন্টারি বক্তা লালমোহন ঘোষ উঠলেন বক্তৃতা দিতে। ইংরাজি দুরস্থ এই মানুষটি কিন্তু খুব সুন্দরভাবে বাংলা ভাষায় বক্তৃতা দিলেন। লেখকদের উল্লাস তখন তীব্র হয়ে উঠেছে। এইভাবে নাটোরের প্রাদেশিক সম্মেলন লেখক অবনীন্দ্রনাথেরা প্রথম বাংলা ভাষার জন্য লড়াই কিন্তু করেছিল। এরপর আমরা চলে আসব যে প্রশ্নে, সেই প্রশ্ন হচ্ছে যে আমরা দেখে নিই কি আছে প্রথম প্রশ্নে। এবার আমরা আসবো ব্যাকরণগত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের একটুখানি লজিক্যালি একটু ভাবনা চিন্তা করে কিন্তু দিতে হবে।
এটা কিন্তু মনে রাখতে হবে। কিভাবে? প্রথম প্রশ্নের উত্তর যেটি, নির্দেশ বা বিবৃতিমূলক বাক্যের একটি উদাহরণ দাও। যেমন আমি যদি বলি নির্দেশ বা বিবৃতিমূলক বাক্য যে সুকুমার একটি ভদ্র ছেলে, তাহলে এই বাক্যটা হলো কি বাক্য? নির্দেশমূলক বা বিবৃতিমূলক বাক্য। নির্দেশমূলক বা বিবৃতিমূলক বাক্য বলতে কি বোঝায়? যদি কোনো বাক্যে কারোর সম্বন্ধে কোনো কিছু স্পষ্ট করে বোঝায় তখন তাকে বিবৃতিমূলক বাক্য বা নির্দেশক বাক্য বলা হয়। এরপর সে আনন্দ আবেগসূচক বাক্য আনন্দ দিয়ে, যেমন আহ কি আরাম, আহ কি আরাম, এটা গেল আনন্দ। এবার যাচ্ছে আনন্দের পরে আসছে বিস্ময়, বিস্ময়ে যেমন আহা কি দেখিলাম, এবার আসছে কি উচ্ছ্বাস, উচ্ছ্বাস আহ কি খেলা দেখলাম, কি খেলা দেখলাম। এবার আসছে ঘৃণা, ঘৃণা দিয়ে ছি কি অন্যায় আচরণ, এটা চলে গেল। এবার আমরা আসবো যারা উদাহরণ দাও। উদাহরণের ভেতর ফার্স্ট ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ কি হতে পারে? ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ আমরা কি দিতে পারি? যেমন ক্রিয়াবাচক বিশেষ্য উদাহরণ হচ্ছে যেমন ভ্রমণ বা রন্ধন। সাপেক্ষ, সাপেক্ষ সর্বনাম হচ্ছে যিনি তিনি, যিনি তিনি বা যাকে তাকে, এটা হতে পারে। সর্বনামের বিশেষণ এবার যদি আমরা যাই, তাহলে আমরা সর্বনামের বিশেষণ কি পাবো? ধরো একটা উদাহরণ দিলাম পণ্ডিত তিনি, তাহলে এই যে পণ্ডিত, বা বোকা সে, তাহলে বোকা এটা। এরপর যাচ্ছে যেটা, সেটা হচ্ছে সর্বনামের বিশেষণ হয়ে গেল, এবার সে আলংকারিক অব্যয়, আলংকারিক যাও না কোনো অসুবিধা নেই, আলংকারিক অব্যয়। যেমন যাও না, এই নাটা কোনো অসুবিধা নেই, এই নাটা হচ্ছে আলংকারিক অব্যয়। এরপর অসমাপিক ক্রিয়া, সে বাড়ি গিয়ে ভাত খাবে, এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর এই খাবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেহেতু অসমাপিকা ক্রিয়া চেয়েছে তাই আমি অসমাপিকা ক্রিয়া দিলাম। এরপরে আমাদের যেমন 3.4 দিকে বলেছে কাঁচা ও বসা শব্দ দুটিকে বিভিন্ন অর্থে প্রয়োগ করতে বলেছে। যেমন কাঁচা শব্দ দিয়ে ফার্স্ট যেটা আমরা আসি, আমরা এখানে 7 করে দিয়েছি, তোমরা 5 করবে। গ্রামের কাঁচা অর্থাৎ অস্থায়ী রাস্তা, বর্ষার জলকাদায় পিছল হয়ে আছে, কাঁচা অর্থাৎ তরুণ বয়স বলেই সমস্যা গভীরে প্রবেশ করতে পারছে না, কাঁচামাল স্বাভাবিক উৎপন্ন দ্রব্য আমদানি রপ্তানির জন্য এই জাতীয় সড়কটি ব্যবহার করা হয়, কাঁচা ঘুম অসম্পূর্ণ ভেঙে যাওয়ায়, কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় কুম্ভকর্ণ বিকট চিৎকার করে উঠল, ধূর্ত মেজবাবুর সঙ্গে বিবাদ বাঁধানোর মতো কাঁচা কাজ অর্থাৎ ভুল করো না। এরপর আসছে বসা, বসা আগামীকাল গ্রাম সংসদের মিটিং বসবে অর্থাৎ এই বসা মানে অনুষ্ঠিত হওয়া, দইটা এখনো বসেনি অর্থাৎ জমেনি, এভাবে বসে নিষ্কর্মা হওয়া, এভাবে বসে থাকলেই দিন চলবে এই বসে শব্দের অর্থ নিষ্কর্মা, তালায় চাবিটা বসেছে বসছে না অর্থাৎ মাপসই হয়ে লাগছে না, দুধের শিশুটি দোলনায় বসে দোল খাচ্ছে, বসে মানে অধিষ্ঠান করে। আচ্ছা এরপরে চলে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে চিঠি, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি দিলাম, চিঠিটি এখানে দিয়ে দেওয়া হলো, আমি আমার মতো করে লিখলাম তোমরা তোমাদের মতো করে লিখবে। এবং একদম নিচে যেটা তোমাদের করণীয় সেটা হচ্ছে নমস্কারান্তের পরে যেটা আছে, নমস্কারান্তের পরে তোমাদের একটা ফাঁকা জায়গা দেওয়া আছে, ওখানে যে যার নিজের নামটা লিখবে এবং তোমাদের গ্রামবাসীদের পক্ষে লিখবে, এবং বাঁদিকে নিচের বাঁদিকে তোমরা কিন্তু তারিখ দেবে, যে তারিখে লিখছ বা জমা দিচ্ছ সেই তারিখটা দেবে। আশা করছি এই ভিডিও তোমাদের অনেকখানি উপকার করবে।
অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসে দেওয়া হলো। আরও এই বিষয়ের অন্যান্য ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা।